ওই লোকটা এখন তুই মিটিং করতে আসছিস বিজেপির বলে, তখন কিন্তু ছোট ছিলিস, বাচ্চা ছিলিস, না মায়ের দুধ খাতে ছিলিস, সে যে কোনো বুঝতে পারতে ছিলিস না। 2017 সালে তুই মন্ত্রী থাকে আর তুই একটা শোষণ করি। শুভেন্দু অধিকারী বলছে যে আমাদের, ও কিন্তু এইখানে একটা কথা বলেছিল গতবারে যে এটা মমতা ব্যানার্জির জন্যই আমি করেছি। কোনটা? ওই চাকরিটা কিন্তু শোভেই ছিল পূর্ব মেদিনীপুর। দুয়ারে তো বন্ধ দিব আমরা এই কারা রসিক প্রেমী এবং দেখো আমরা বলেছিলাম যে তোমরা 50 টাকা দিয়ে নিজেরা ডেলিভারি, তো 50 টাকা দিয়ে ডেলিগেট হওয়ার মানসিকতা আমাদের লোকের কম আছে। 500 টাকা খরচ করতে পারি, 500 টাকার অনেক কিছু খাই, পানপোড়া খাই একদিনে একটা লোকের 20টা, তো একটা পানপোড়ার দাম কত ওঠে আপনারা জানেন, তাহলে পানপোড়া খাই অতটা থেকে ফেলে দিব। কিন্তু এইখানে আমি আসে যে ডেলিগেট হব এবং দু কথা বলবো, দু কথা অংশগ্রহণ করবো, নিজে কিছু করবো, এই ভাবনাটা আমাদের মাঝে নাই। একটা অসংগঠিত সংগঠন, তার যদি কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে জীবনে সেই সংগঠনের দ্বারা বড় কাজ না। রিচ বেটা বড় দেখা আলাদা দেখা। একটা কাশীপুর হাটে কিংবা বলরামপুর হাটে ঝেলদার একটা তোমে লোক আছে, ওই লোকগুলো দেখে তো রিচ করবে না, প্রত্যেকটা লোক নিজের নিজের উদ্দেশ্য নিয়ে আসে। তেমনি কারা যেদিন লড়াই হয় বহুত লোক আসে, কিন্তু উদ্দেশ্য একরকম নাই। এই জন্য বলছি যে মানভূমের একটা অত্যন্ত জনপ্রিয় লড়াই, এই লড়াইটাকে আমার কথা ছিল যেমন আমাদের এই যে ছৌনাচ, ছৌনাচটা কিন্তু শিক্ষিত সমাজে জানিয়েছিল আমাদের বিরুদ্ধে কিছু কথা বলেছে আশুতোষ ভট্টাচার্য। ও জানো কি বলেছিল যে ছৌনাচে মুখোশ কেন ব্যবহার করা হয়? ও বলেছে মানভূমের মানুষের চেহারা কদাকার বলিয়া মুখে মুখোশ পরা হয়। ভালো বলেছে, এইটার বিরুদ্ধে অনেক লোকে লেখালেখি করেছে। আর ওকে আমি সেই সময় যদি কতটা বুঝিয়েছে তোকে পালানো মাখছি, কিন্তু বিশ্বের দরবারে নিয়ে গেছে, ও কোটি কোটি টাকা রোজগার করেছে। বাঁদরকে দেখায় বাঁদর যে নাচায় সে দিনও পাত চালায়, বাঁদরটা কত খাই ওয়ার পুলিশে ও বাঁচাবার জন্য বাঁদরটাকে যেটুকু রাখে আর নিজের পেশাটাকে চালায়, ঠিক না? তো আমরা আদিবাসী কর্মী সমাজ এই যে জনপ্রিয় কারা লড়াই, আমার ভাবনা ছিল যে এটাকে একটা অত্যন্ত উচ্চ মার্গে নিয়ে যাব। আজকে আমরা দেখছি যে এই চেন্নাই জালি কাপড় সাড়ে লড়াই, সুপ্রিম কোর্টের অর্ডার ছিল ওকে বন্ধ করে দিল, কিন্তু ওখানে মানুষের আবেগটা এত বেশি হলো, ওখানে যারা সিনেমা একটা সিনেমা অ্যাক্ট্রেস, ওখানে বিভিন্ন সাহিত্যিক, ওখানে কলেজের প্রফেসর, ওখানে স্টুডেন্ট, সর্বস্তরের মানুষের এমন আন্দোলনটা করল, শেষে সরকার তাদের দমাই দিল, সুপ্রিম কোর্ট অর্ডারটা নিচে চলে গেল আর জালিকাটু লড়াইটা চলল। জালিকাটু লড়াইয়ে এমন সারা লড়াই দুটাই অনেক ক্ষতি হতে পারে, আমাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। দুর্ঘটনা কি কারাটা পালাতে পালাতে দুই লোকের যদি জাপান গেল, বাপ
ওর পেটে কোথাও লেগে গেল, তাহলে হতে পারে, নয়তো সেইরকম দৃষ্টান্ত কম আছে। অমর দুর্ঘটনা দেখো, রাস্তায় পিচ করেছে, গাড়ি চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে কি রাস্তাটা দোষ? তাহলে রাস্তাটা কি বন্ধ করতে হবে? গাড়ি চাপা বন্ধ হলো, ট্রেনে যায় দুর্ঘটনা হলো, সমুদ্রে প্লেনটায় পড়ে গেল, একটা লোক আছে? একটা লোক আছে না, যত লোক থাকে সবই মরি। তো তাহলে ট্রেনটা চলবে না? ট্রেনে আজ অ্যাক্সিডেন্ট হয়েছে। কি আমার একটা দুঃখের বিষয়টা, আমাদের এখানে যারা নেতা, আমাদের যারা এখানে নেতৃত্ব দেয়, যারা মালভূমের কথা বলে, যারা মালভূমের দল করে, মালভূমের পরিচালনা করে মালভূমকে, আমাদের এই লোক তো। কিন্তু সেদিন যেদিন বন্ধ হয়ে গেল, একটা লোক কিন্তু আগায় গেল। আর এটাও বলছি, ওরা এখনো কিন্তু লজ্জা করে আর ঘৃণা করে, কারণ করে মনে করে কোনো নেতা অজিত মাহাতো বাদ দিয়ে কারাগারে দেখতে যাবে? বলুন না। এগুলো বোকা লোক ঘৃণা করে, মূর্খ লোক ঘৃণা করে। আমি এইটাকে বলছি, আর আপনারা সবাই যদি সেইভাবে আমাকে সহযোগিতা করবেন, আগামী দিনে এমন একটা প্রোগ্রাম করব যে সবাইকে কিন্তু ওই সিট লিবার জন্য আগামী ধামাকুর জায়গা রাখেন। চ্যালেঞ্জ করে বলছি, এই মালভূমের এই কারালয় এমন মর্যাদা সম্পন্ন একটা জায়গায় আমাদের মাঝে, আমার যে ভাবনা, আমি চিন্তা করি এবং আমি যেটা বলি সেটা করতে পারি না, আমি বলি আমি যেটা বলবো সেটা অবশ্যই করবো। একটা দূরদর্শিতা থাকা চাই, চিন্তা ভাবনা থাকা চাই, কোনটা করলে কিভাবে হবে। লোকের ধারণা কি থাকতে পারে যে আমরা ভেবেছিলি বোধ হই ঝুঁচকা একটা কর্মীদের বিরাট মিটিং হয়েছিল, লোকে ভাবলো এইটা ইয়াল আর বড় মিটিং হবে। যখন কোন ডুমকুই তখন লোকে বললো ইয়াল আর বড় মিটিং হবে, বলেছে। আর ডুমকুর মিটিং বোধ হয় দশটা মিটিং ওখানে ঢুকে যাচ্ছিল, আর আমাদের মোদির মিটিং চার পাঁচটা ঢুকছে, না দিদির মিটিং চার পাঁচটা ঢুকে যাচ্ছে, তবে কথা লোক করতে পারে। আমি নিজেও বিশ্বাস করতে পারি না লোক। আর ওখানে শুধু কুর্মি গেছে তা, বিভিন্ন লোক গেছে, মিটমিটারাও গেছে, সবাই গেছে, সবাই সহযোগিতা করেছে। আর আমি যদি ভালোই ভালো কাছে থাকি, ওই মিটিংটা আরো বড় মিটিং করতে পারি, মানে আর টান কথা বলো সেই টানটা দেখতে কত বড় টান কথা আছে। তো এখন কথা হচ্ছে যে মানুষের আবেগকে পাওয়া যায় কখন, সত্যের উপর যদি ভিত, কথাটা যে লোকটা বলছে তার দৃষ্টিভঙ্গিটার সঙ্গে আর কাজে আর কর্মে কত মিল থাকে, তবে তো লোকে মানবে। কেউ যদি হঠাৎ একটা মাতাল বলে বলি এসটি করতেই হবে, কথাটা সত্য কিন্তু মাতাল কথা লোক যাবে তাহলে যাবে কার? যার উপর একটা জনগণের আস্থা থাকে, বিশ্বাস থাকে, তাকে লোকে মানুষের বিশ্বাস করে। আজ অজিত মাহাতো আমি বলছি যে পুরুলিয়াকে বাঁচাবার সাধনে টোটেল ছোট নাগপুরের একটা আলাদা সংস্কৃতি আছে, টোটেল ছোট নাগপুর, এই ছোট নাগপুরের যে বিভিন্নভাবে সংস্কৃতি আছে, এই সংস্কৃতিকে মানুষ দেখতে পারে। আর সংস্কৃতিকে বাঁচায় রাখা মানে মানুষের আবেগকে ধরে রাখা, আবেগ থাকে কিসে, তার সংস্কৃতি। মানুষ দিন আর রাত কাজ করে, কাজ করে খাবে আর ঘুমাবে, এটা তার জন্য থাকে বিভিন্ন সংস্কৃতি। এগুলো মানুষ আমরা করি, এরা কবে থেকে প্রাচীন কাল থেকে এরা চলে আসছে, সারা বছর সারা মাস কাজ করছে, তারপরে থেকে একটা পরব চলে আসে। ওই পরবে মানুষ কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করে, বিভিন্ন পূজা করে, পাশা করে, বিভিন্ন উপাস দেয়, তারপরে পরবের মানুষ আবার কাজ করতে লাগলে আবার একটা পরব। এইরকম বিভিন্ন সংস্কৃতির মাঝে মানুষ বাঁচে আছে, এরকম থাকে না। এটা চিত্ত বিনোদনের জন্য মানুষকে অনেক কিছু মানতে হবে। তো আমরা আদিবাসী কর্মী সমাজ, আমি এখন বলবো না, তবে কতগুলো জিনিস আমি বলে যাচ্ছি এবং আরও আমি চাইছি এখানে, আমার দুর্ভাগ্য এবং দুঃখ আজকে কয়েকজন নেতৃত্ব
কারাগারের রশিদিয়া আমার কাছে আসে না, এবং আসে না তারা আরেকটা ওরা বক্তব্য রাখছে যে আমরা অজিত বাবুকে ডাকবো, আমরাও একটা মিটিং করব, মানে এই মিটিং কানে আর একটা মিটিং করব কঠিন অজিত বাবুকে। আমি কিন্তু চাইছি পরিষ্কার কথা, কোনো রকমভাবে দুটা সংগঠন করতে দিব না, ঠিক আছে? ঠিক আছে, বাপ বাঁচে থাকছে, বেটারা ভিনা ভিনা কেউ চাই না, কেউ কোনো বাপে চাই, যদি চাই তা জানবে ওগুলো বেটার বটে। আমার কথা আগামী দিনে আমি সবাইকে ডাকি অবশ্যই, আর আমার অনুরোধ, আমার অনুরোধটার উপরে কেউ কথা বলতে চাই না, কারণ মানুষ পরিষ্কার কথা, ভাইয়ে ভাইয়ে ভিনায় ভিনায় না, তখন যে ভাইটা ভিনায় না তখন মনে হয় কি আমার ভাইটাই ষোলো বছর, কিছুদিনের জন্য হয় মেয়েটা কিছুদিন, আর একটা ওই গায়ে কিছু লোক থাকবে একটা ভাইকে ডাকে, আরে জানিস না ওইটাকে উহাকে কি করে দু ভাইকে দুদিকে লেগিব, আর ওইটাই থাকে না বলো, ওই রকম কিছু লোক থাকে ওদের কাজে হচ্ছে বিভেদ থাকে। আমি কিন্তু সেইটা বলছি সত্যিকারের মনটা আমার অত্যন্ত দুঃখ এইটাই, আমি সেটা করতে দিব না। আর এই যে কথা বলছি আজকে শুধু পূর্বী জাতি এসটি হবে এটা বড় জিনিস, আরো বড় আছে পুরুলিয়ায় দেখো 1200 লোকের চাকরি হইল, একটাও পুরুলিয়ার নাই ছিল না, সেটা কবে ছিল 2017 সালে, তখন কে ছিল মন্ত্রী না আমাদের শান্তিরাম মাহাতো, শান্তিরাম মাহাতো আমি নিজে বলেছিলি তুই নিজে বল কি আমার এমএলএ দরকার নাই আর আমার মন্ত্রীরও দরকার নাই, কেন আমার লোকে যখন চাকরি পাবে কি না তা আমি কি জন্য মন্ত্রী থাকবো এমএলএ ছিল, ওইটা শুধু বলতে বলেছিলি ছাড়তে নাই বলেছিল ওটা নেই বলতে পারি, আর এখন এমপি যা আছে কি করবে সেটা বলবো কি বলবো, আর জ্যোতির্ময় কি করছে কোন পার্টি করছে বিজেপি, ভাষণ দিল কি আমাদের ইহাই এই সুরেন্দ্র অধিকারী, শুভেন্দু অধিকারী বলছে যে আমাদের ও কিন্তু এইখানে একটা কথা বলেছিল গতবারে যে এটা মমতা ব্যানার্জির জন্যই আমি করেছি, কোনটা ওই চাকরিটা কিন্তু শোভেই ছিল পূর্ব মেদিনীপুর, কার দ্বারা হয়েছিল ওই শুভেন্দু অধিকারী দ্বারা, তো শুভেন্দু অধিকারী এখন করছিস বিজেপি, তুই তো কোনোদিন বলিস নাই যে আমি দুঃখিত আপনাদের লোককে আমি শোষণ করেছিলি আপনাদের লোকের চাকরিগুলো আমাদের লোককে ঢুকাচ্ছি, এক বছরের মধ্যে আইলো আর এক বছর পরে চলে গেল, একটা লোক কিন্তু প্রতিবাদ করে, আর ওই লোকটা এখন তুই মিটিং করতে আসি বিজেপির বলে তখন কিন্তু ছোট ছিলিস বাচ্চা ছিলিস না মায়ের দুধ খাতে ছিলিস, যদি কোনো বুঝতে পারতে ছিলিস না 2017 সালে তুই মন্ত্রী থাকে আর তুই এত শোষণ করি, আমি এই জন্য বলবো আপনারা জানি নাই কোনো না কোনো পার্টি এতদিন তো ভোট দিয়েছে কোনো না কোনো পার্টিকে সবাই আমরা ভোট দিয়েছি, আমি কিন্তু ভোট দিয়েছি আমি তখন রাজনীতি আজ কয়েক বছর থেকে ছাড়ি দিয়েছি, এইবারে আমার কথা ছিল না কিন্তু গত 5 বছর যেদিন আমরা আন্দোলন করছি না করলো বিজেপি কেন্দ্রে না করলো পশ্চিমবঙ্গ সরকার, আমাদের দাবিটার কথাটাকে কেউ তুলে দিল না, এই জন্য আমার দুঃখ লাগছে যে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যদি 370 আইন লাগু করতে পারে কাশ্মীরে আমাদেরটা কেন করতে পারতো না, যে কোনো সময় অর্থাৎ এই যে অর্জুন মুন্ডা তামাড়িয়া যায় ও মুন্ডাও হয় তামাড়িয়া যাত্রা কোনো আন্দোলন করে নাই রেলটাকে নাই কোনো নাই আমরা এত কিছু করলো ওই যাত্রাটা করে দিল এসটি কর্মীরা হইল, ওরা মনে করলেই পারবে আমাদের করল নাই কেন, তাহলে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ আছে, আর পশ্চিমবঙ্গ সরকার সব কিছু করেছিল প্রস্তাব পাস করেছিল যে কোর্ট কেসটি করা হোক প্রপোজালটা পাঠায় 2018 সালে 2017 সালে 18/5/2017 তারিখে পাঠায় আর ওইখান থেকে 29 তারিখে কেন্দ্রীয় সরকার ঘুরাই দিল, কেন্দ্রীয় সরকার ঘুরাই দিল কিন্তু বাতিল করে নাই, বলল যে আরো কোন তথ্য নথি পত্র যদি আছে তা পাঠায়,
সরকার আমাদের রেল টাকা সারা ভারতবর্ষ জানি গেল যে রেল টাকা কুড়িটা করেছে বিশাল আন্দোলন এই আন্দোলন করতে কেউ পারবে না কিন্তু আমাদের সরকার কথা দিয়ে আর রেল টাকার সময় কথা দিয়ে ডাকলো ভার্চুয়াল মিটিং হইলো আমাদের খাওয়া দাওয়ার সময় গাড়ি দিয়ে নিয়ে গেল আর দেড় মাসের মধ্যে করবো বলে করল আমার এটা দুঃখ পরিষ্কার কথা অজিত মাহাতো শপথ করেছে কুড়িটাকে এসটি করেই মরবে এসটি না করলে আমার এখন মৃত্যু হবে না এসটিটা করব তবে মরব আগামী দিনে যে এই যে ভোট এসেছে ভোটের রাজনীতি আসছে যাবে এটা বড় জিনিস মানুষকে চিনতে হয় কার দ্বারা কে কাজ করবে কার দ্বারা আমার জেলার কথা মাটির আওয়াজ মানুষের কাছে পৌঁছায় এটা সবচেয়ে বড় জিনিস আমাদের আমার জীবনে আমি দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সৃষ্টি যে দলটা তৈরি করেছে সে নেতাটা হচ্ছে কলকাতার উচ্চবর্ণীয় মানুষ দিল্লি নয়তো কলকাতা ওরা আমাদের কথা বলে ওরা আমরা আমাদের কথা যদি বলতে না পারি কোনো দাম যে পেশেন্ট যে রোগী তাকে বলতে হবে ডাক্তারবাবু আমার এই রোগ কিন্তু এখানে রোগ সৃষ্টি যে তার ভিতরে রোগ ঢুকেছে সে বলে নাই আমার কথা বলে দেই কলকাতার লোকে তো কলকাতার লোকে যদি আমার কথা বলে আমার বিকাশ আমার ডেভেলপমেন্ট কবো করবে আমার লড়া হচ্ছে সেই যে কলকাতার মানুষ তোমরা আজকে শোষণ করছো তোমাদের বঞ্চনা আমাদের বঞ্চনা করছো তোমরা আমাদের অবহেলা এখানে মানুষ শিখতে পারছে না পড়তে পারছে না রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল আমি 5000 হালগরু নিয়ে বাইতে যাচ্ছি কিসের জন্য আজ কবে যাইছি কতদিন আগে 8-10 হয়ে যাইছি আমি হয়তো প্রচুর পুলিশ ছিল তাহলে না কিন্তু মনে রাখবে লড়াই করছি লড়াই সংগ্রাম মানুষের চিন্তা চেতনার উন্মেষ চিন্তা চেতনার উন্মেষ ঘটায় সংগ্রামের মাঝে আমি মরে যাবো কিন্তু সংগ্রামের মাধ্যমে মানুষ তৈরি হয় আরো মানুষ তৈরি হয় কার বার্ধক্যে কার মৃত্যুতে আদর্শের মৃত্যু ঘটে ভাবনার মৃত্যু ঘটে নাই ভাবনা কিন্তু বাঁচে থাকবে এই জন্য যারা মহান ব্যক্তি হয় তারা বলে তোমার তো মরিবে নাই অজিত মাত্র ঘুরে জন্মে ঘুরে জন্মে এই জন্য কারণ ভাবনাটা থাকে আরো অজিত মাত্র হচ্ছে দ্বিগুণ বক্তব্য দ্বিগুণ শক্তি দ্বিগুণ ক্ষমতা নিয়ে অন্য কেউ আসবে আর মানুষের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ সেইরকম ছেলা তৈরি হোক আর রাজনীতি করতে গেলে পরিষ্কার কথা অপরের শিখানো গুলি আর শিখানো নেতৃত্বে তোমার বিকাশ তোমার জেলার দেশের সমাজে কোনো চেঞ্জ হবে মানুষের রাজনীতি তখনই মূল্যায়ন হয় রাজনীতিটাই মানুষ গড়তে পারবে মানুষ গড়তে পারবে তার চিন্তা আদর্শ আর দর্শন দিয়ে তবেই জানি সেদিনটা মানুষটা তৈরি হবে আর যে মানুষ যে আদর্শের মাধ্যমে মানুষ তৈরি করতে শিখলো না শিখালো না সেটা কোনো দর্শন না সেটা কোনো দর্শন না কোনো ফিলোসফি না আমরা সেটাই বলবো যে আজ এই যে আমরা কৃষক ঘরে শ্রমিক ঘরে শ্রমজীবী ঘরে আমরা মানুষ কুর্মীরা সাঁওতাল মুন্ডা ওরান জং বাগতি বাউরি রাজুয়ার রজক যত যা আমরা আছি সব শ্রমজীবী ঘরের মানুষ এই লোকগুলা যদি না শিখে আর এরা রাজনীতিতে বলেছে লেলিন বলেছিল যে তৃতীয় শ্রেণীর মানুষ আন্দোলনে উঠে আসলে তারাই কিন্তু নেতৃত্ব দিবে 35টা বছর এখানে লেলিনের নেতৃত্ব বলেছিল এক কথা বলেছিল কারা দ্বিতীয় বসু থেকে বুদ্ধদের ভোট চায় 35 বছর থাকেও কিন্তু শ্রমজীবীদের কাছে কোনো দর্শনটা পৌঁছায় যারা করবে কথা বলে যে কমিউনিস্ট পার্টি হচ্ছে শ্রমিকদেরই একটা পার্টি শ্রমিকদের শ্রমিক শ্রেণী নেতৃত্ব দিবে কিন্তু পিছেকে জ্যোতিবাবু কেউ আজ তো জ্যোতি যা বলেছিল জ্যোতিবাবুই বলেছিল আর জ্যোতিবাবু কোনোদিনটা শ্রমের মর্যাদা জানে শ্রমিকও ছিল নাই ও ব্যারিস্টার ছিল ফরেনে পড়েছিল আজকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু আপার পার সোসাইটি সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটা দল
আজকে আম্বেদকর একটা সাধারণ ঘরে ছেলে ছিল, ওকে স্কুলে পড়তে দিত না, স্কুলে বসতে দিয়েছিল না, থুতু ফেলে দিত, থুতু থুতুটা কিন্তু কোথাও ভয়ে পড়লে ওটা উঠাই নিতে হতো, ওরা চলে গেলে নিচে একটা পেছন পেছনটা ঝাঁটা বাঁধতে থাকতো, পায়ের চিহ্নটা যেন না উঠত, এরকম অবস্থায় পড়েছিল আম্বেদকর। আজও মানুষ কিন্তু সেইভাবে, ও কিন্তু প্রথম ওই যে যারা ওকে ওরকম করেছিল তাদের দর্শনটাকে প্রথম পড়েছিল 1929 আম্বেদকর। আজকে আমি সেটা বলছি যে দর্শন কারো ব্যক্তি মৃত্যুতে বার্ধক্যে দর্শন কখনো মুচ্যমান হবে না, ওটা পরিষ্কার বাঁচিয়ে থাকবে, মানুষ কিন্তু সেটাকে নিয়ে আসবে। আমার অনুরোধ, আমি ভোটে দাঁড়াইছি, আমার আবেদনটা থাকতেই পারে, কারণ আমি আমি ভোটে দাঁড়াইছি, এটা কিন্তু এটার চেয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে তোমাকে, যারা আপনারা নিয়ে যাবেন আমার কথাটা, আমার ব্যক্তিত্বটা, আমার অস্তিত্বটা, আমার অস্তিত্ব ব্যক্তিত্ব ফুটে উঠবে আপনাদের মাঝে, আপনার মাঝে আমার বক্তব্যটা বলিটা উঠবে যখন, তখনই অধিক মাত্র তৈরি হবে। আরে একটা অফিসার আমাকে যদি কোনো কিছু বলে, তাহলে অফিসারটা তো অফিসারটাকে তো বুঝাতে শেখা, তুমি কার কথা বলছো, তুমি আমার চাকর, আমরা জানি তুমি আমার অফিসে এসেছো, থানার যত কিছু তুমি, আমরা সবাই কিন্তু রাজস্ব দিই, সেই রাজস্বের বিনিময়ে তুমি বেতন পাও, তুমি বহু ছেলে পিসছো, আমরা বুঝি নাই থানার অফিসার বিডিও কিংবা ডিএম কিংবা এসপি, আমরা ভাবি এই বুঝে দেশটা চালাচ্ছে না, দেশটা চালাবে জনগণ, দেশের জনগণের টাকায় চলে দেশ, জনগণের টাকায় চলে দেশ, জনগণের দ্বারা শাসন, আমরা সেটা বুঝতে পারি নাই। তো আমার আবেদন, আগামী নির্বাচন হচ্ছে 25 মে, অনেক লোক দেখাবে, কিন্তু সত্যিকারের পুরুলিয়ার জন্য, পুরুলিয়ার বেকারদের স্বার্থে, পুরুলিয়ার মানুষের জন্য আজ আমার দুঃখ লাগবে। আর এই কাল না পরশু একটা ডেট ঘটিয়ে দেবে চেন্নাই থেকে, চেন্নাই থেকে, চেন্নাই আজ কাজের জ্বালায় মানুষ থাকতে যাচ্ছে, কেন কোনো লক্ষ্মীশ্রী, কোনো রূপশ্রী, কোনো পথশ্রী কেউ মানুষকে বাঁচাতে পারছে, মানুষের পেটে দাঁড়িয়ে মানুষ কাছে দাঁড়িয়ে খাচ্ছে, 1000 টাকার বিনিময়ে কখনো মানুষ বাঁচতে পারবে। আমি বলবো সরকারকে পথশ্রী যা কিছু দিচ্ছে সরকার, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ নিজেরা নির্ভরশীল, কি করে হবে এই শিক্ষা এই মর্যাদা দেওয়ার কোনো দল কোনো পার্টি করে না, এই পার্টি করছে 1000 টাকা, তো ও অন্য পার্টি করছে আমি 2000 টাকা মাসে, 2000 টাকা দেবো, আমি ভোটটা কি করে দিবো, ভোট লেওয়ার পলিসি, ভোট লেওয়ার প্রতিযোগিতায় আলাদা আছে, মানুষ নিজে খাইতে অর্জন করবে এটাকে কাউকে শেখাচ্ছে, আরে তুমি তার ব্যবস্থা করো, তার জলের ব্যবস্থা করো, সেচের ব্যবস্থা করো, খাইতে খালা সালা এখানে ভোট লিখলে একটা বিলাতি দিকে আমার কাছে চলে গেল একটা মোটর সাইকেল নিতনে, বলছি কিনলি দাদা, এই বছর যে বিলাতিটা চাষ করছিল মোটর সাইকেল হবে না, খাটিবার ব্যবস্থা, আর এখানে যারা খাটায় তারা কিন্তু সেখানে বেতনটাও দেয় না, অর্থাৎ সরকার কিন্তু সেখানে দূরে থাকে, এইগুলো মানুষের তো করতে কেউ পারে না, আমরা এইগুলোর বিরুদ্ধে এইগুলোর জন্য লড়াই করব আগামী দিনে। আমার কথা হচ্ছে তৃতীয় শ্রেণীর মানুষ, চতুর্থ, তৃতীয় চতুর্থ আর থার্ড গ্রেড অর্থাৎ ফোর্থ গ্রেড প্রাইমারি টিচার হাইস্কুলের মাস্টার ও থাকার আসলে কথাটা আসতে দিয়ে হবে না, এখানে লোককে লিখে ঠিক না, এখানে ছেলে লিখতে হবে, আমাদের ছেলে আমাদেরও ভাই পড়াশোনা করছে বাহিরে না পারে তুমি এখানে ছেলে যাবে, অর্থাৎ জঙ্গল মহলে ছেলে আর কি করে পড়াশোনা করে চাকরি পাবে তার ব্যবস্থা উদ্যোগ করতে হবে, ওইখানে করতে হবে, আমাদের সারা নদী, নদীর বালি আর বনের কাঠ, জঙ্গলের কাঠ, বনের পাহাড়ের পাথর কাটে কাটে নিয়ে গেছে বাহিরে, কোন নেতা দেখে না, কোন নেতা চোখ মানে চোখের চশমায় দেখতে পাচ্ছে না, একমাত্র অধিক মত পিলা আন্দোলন করে আজ বালি, গত রাতে বালি চুরি করতে যে একটা ছেলে ডাক্তার জাকার মনে করে ও চুরি করতে যাবে কে, এরা প্রত্যেকটা পুলিশ প্রত্যেকটা থানা টাকা লোক, আপনারা যারা ডাক্তার আছে তারা সবাই আমার খেয়ে তোমার বালি হচ্ছে, বাড়ির তো কারখানা নাই আছে কথা বলতে পারি কারখানা আছে, আমাদের মাটি ধামাই বালি হচ্ছে সেই বাড়িটা তুই দেখছিস, থানার পুলিশরা দিছে 2500-3000 আমি বলেছিলাম এসপিকে একদম বন্ধ করো, একদম বন্ধ করুন,
অবশ্য সঙ্গল মন্দ করে আবার কিছু হচ্ছে এখন এখন খবর হচ্ছে মানে টোটেল এবং কিছুদিনের জন্য মানে কবে আসছে মমতা ব্যানার্জি সেই জন্য বলছে অজিত মাথা বলি কে মরবে মরবে কেন আমি যাচ্ছি না ও বলছে দেখ বাবা অজিত মাথা যেমন না আছে ওকে তুমি তো অজিত মাথা যাবে আরে অজিত মাথা সরকার করতে যাওয়ার ক্ষমতা নাই আপনি বলি বারণ করছে তার মানে আজ প্রশাসন বলবে তো আর মা কানবে ঘর ঘর লোক আত্মীয় স্বজন কাঁদবে দুঃখ সমবেদনা সমবেত হওয়ার আমাদের চিন্তা ভাবনা আজ লোক মরে যাচ্ছে আপনারাকে বলে দিয়েছি আপনারা লড়াই থাকুন আর আপনি শুধু নাই আপনার যত আত্মীয় আছে কুটুম আছে ভাই ভাই বহিন সবাই সবাইকে বলবে অজিত মাহাতো আমাদের একটা যোগ্য নেতৃত্ব দেখাচ্ছে আমার প্রতীক এখন হয় ভোটে দাঁড়াবো তারপর প্রতীক পাবো সেই প্রতীকটা আপনার সবাই লিখবে সবাই কিন্তু পাঁচিলে লিখুন কাহিনী লিখবে না সেটা বলুন যেমন পারবেন আপনার মনটা তো আছে ভিতরে লেখা রঘুনাথ মাহাতো মারা গেছে ১৭৭৮ মারা গেছে মানে পুলিশের গুলি তো মিটিং করতেছিল এরকম যেমন মিটিং করছে আর সে যদি এখন পুলিশ তোমার গুলি চালা কলম মরবে কোন ঠিক আছে এরা মরেছিল সেদিন ১৫ রঘুনাথ মাহাতোর মৃত্যুর দিন ওটা ৫ই সেপ্টেম্বর এই দিনে ৫ই এপ্রিলে আমাদের মানে প্রত্যেক ঘরে ঘরে ঝান্ডা গাড়াবে একটা ঝান্ডার দাম ৫ টাকা আর আমাদের কমিটিকে বলেছি ৫ টাকা দিতে ওকে যাতে ঝান্ডাটা নিবে তো আপনারা ৫ টাকার বিনিময়ে ঝান্ডা নেবেন আর ৫ তারিখে শুরু করবেন এরকম ফটো তাই বাঁধাই নেবেন আর এই ফটোগুলো মাল্যদান করবেন আর প্রত্যেক ঘরে ঝান্ডা গাড়বেন ঠিক আছে হ্যাঁ সবাইকে বুঝাবো আমার আমার আমারটা বুঝাই দেবেন হামদের লোক বসে আর একটা কথা ভালো কেউ বললো কে গানে বললো না গানটা হয়ে ফাস্টু না কেউ বললো সত্যি খারে আজকে যদি বুঝে অজিত মাহাতো জাতির সত্তার জন্য লড়ছে কারো দাঁড়া উচিত ছিল না আজকে কুর্মী বলতে পারে কিন্তু কুর্মীর দাবি আজকে কারো কোনো মাহাতোর কাছে নাই ওরা ঘৃণা করে আমাকে তাই আমি বলবো যে যারা আছে গায়ে ঢুকলে প্রতিবাদ করবে ৫ বছর থেকে জ্যোতির্ময় একটা কথা কুর্মীর বলে আর ই একবার বললে কোনো বললে তো ৫বার হ করে পেলাম সঙ্গে হাসপাতাল বলুন পেশেন্ট বলুন কোন সঙ্গে সঙ্গে যা করার আর লড়িবার কোনো ব্যাপার নাই পেছনে লাগতে যে পারে নাই সেইরকম লোকের রাখা তুই কেন পারিস না কেন বলতে পারিস না ও কি অফিসারের কাউকে ওকে মারতে পারবি না আর মারিস তুই প্রতিবাদ করবি আমার সারা জীবনে কম বসলে কিন্তু লড়াই আন্দোলন করেছি এটা ইতিহাস সারা জীবন আর এখনো এই বয়স হয়ে গেছে আমি এখনো বুঝিয়ে নেই যে ঢের বয়স এখনো বুঝি না কারণ আমার সময় চলতে পারবে না রেগুলার আমি ৫০ মিনিট হাঁটি আমি খাবারটা নিয়েই থাকি সঙ্গে আমার রাধাটা কেউ করে দিতে পারে বিনা তেলের খাবি তো কেউ রাখতে পারবে না খাবার নিয়েই আসে ওখানে খাবি ওইখানে যদি সময় যায় ওইখানে হাঁটা তো এখন কথা হচ্ছে আগামী ৫ তারিখ আপনারা অবশ্যই মানবেন এটা ৭ দিন জুড়ে করি ৭ দিন ৫ তারিখে শুরু হলে ৭ দিন আপনাদের কাছে হইলো অন্য আমি বললাম যে চলো ওই জায়গায় লোক নাই হচ্ছে তো ওই জায়গায় বুঝাইতে ওই জায়গায় একটা ফটো নিয়ে এটা করতে হবে ওই ফটো আমাদের কাছে ৪০টা আছে দাম হচ্ছে ২৫ টাকা আপনারা সবাই একটা একটা নিলেন ওই এনেছে কতগুলো এনেছে আর ঢেরগুলো আছে ২৫ টাকা করে একটা একটা লেন এগুলো বাঁধাই নেবেন ঘরে রাখবেন এটা কারণ এটা সত্যিকারের সবাই ঘরে রাখা দরকার আছে কারণ এগুলো মহান ব্যক্তি তো আপনারা সবাই নেবেন আমি এবার সবাইকে স্লোগানটা দিচ্ছি স্লোগানটা ভালো করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা বলতে ভুলে
আচ্ছা নমিনেশনের দিন হাইবু স্যার কারা পিঠে ভালো দুয়ারে তো বন্ধ দিব আদিবাসী পুলিশ চলছে চলবে 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 চলবে।